হাওড়ার ঘুষুরি জেএন মুখার্জি রোডের একটি গোডাউনে আচমকা পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা। এই দুর্ঘটনাতে আনুমানিক 5 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকা সূত্রে খবরে গোডাউনে ঘটনা ঘটে ভোর 4:30 নাগাদ। সে সময় বেশ কিছু শ্রমিক এই গোডাউনের ভেতরে ঘুমোচ্ছিলেন। ওপরের ছাদ পড়ে যায় 5 জন মতো শ্রমিক, তার ভেতরে আটকে রয়েছে। পুলিশ ও দমকল তৎপরতার সঙ্গে কাজ করলেও তাদেরকে বের করতে বেশ অনেক সময় লেগে যায়। আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো বেঁচে নেই, যে পরিস্থিতি রয়েছে তাদের পক্ষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দমকল ঘটনাস্থলে রয়েছে। গোডাউনটি গেঞ্জের ছাদের, একজনকে উদ্ধার করা হয়েছে, নাম জানা গেছে পিন্টু কুমার। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাওড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমাদের